থাকলে এফেক্ট জাকাই মানে বানিয়া অমনি লগে বাড়ি যাক পুলিশ নি রেড খাই যাক মানব অমহাইন দাংশাল হর নক জাকা সোনামুরা থানা খবজাক রবীন্দ্রনগর আমসাইনি ইদ্রিস মিয়া মঙ্গই খরকসানী নগ বিএসএফ তাই পুলিশ রেড খাই মানিও মানজাখা প্রায় 70,000 ইয়াবা টেবলেট বিনে হাতি দর প্রায় 3 কোটি রাং ও রেড খাই যাক মানিও 1,34,000 রাং কেস ব মানজাখা অপাটি মুম্বাই করং সাকন রমখা পুলিশ লোকসভা ভোটনি ক্যান্ডিডেট সাকলাই জাকমানী ইয়াগল বিস্কাঙ্গ আগকজাক বিজেপি বদল ফিয়াবা সাতরাম নগর আমচাইনি ক্যান্ডিডেটনি মূ সাকলাই দিবই আগকজাক ইয়াকসি বদলনি ইন্ডিয়া জোট অমহাইন কক টিসা জাকা কক টিসাল হাস্তেনি সিপিআইএম সদর টাকনগ হাস্তেকনি কমিটিনি কক চাপ পান্ডা অংখা অ পান্ডাও পূর্ব ত্রিপুরা লোকসভা সিটনি ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং তাই রামনগর আমচাইনি কাসাম ইয়াকসি বিধায়ক রতন দাস নি মূ খালাই জাকা মানুষ এগিয়ে আসছে না। অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম, তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। আবার আসার সুযোগ হয়েছে, আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে। আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সাড়া পাচ্ছি, মানুষ এগিয়ে আসছেন। কারণ এই সরকারের উপরে, এখানে যে আছে বিজেপি সরকার, এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমা নেই, অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ, এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস, গণতন্ত্র নিধন। গুমতি হাঙ্কর তাই দক্ষিণ হাঙ্কর বেলাইন বাড়ি জাকলাহার পাটি মানে সালবরম পাটি মঙ্গ থিমরা জাক তাই লাংমা লাইজাক রকনি বাকে ডাকতিন সগৈ ফায়ার সার্ভিস নি আদং রক কারাক সালো কাইসা পান্ডানি বিশিংতই উদয়পুর ফায়ার সার্ভিস নি সাকতার মানে বাই কাইদে আমচাইও খুংসিনি মালখুংরি জাকা পান্ডাও কক সানা থাঙ্গাই ফায়ার সার্ভিস নি আদং রক খাকা হামিয়া ফারকা এতে করে আমাদের যে ফায়ার সার্ভিসগুলো অনেক উপকৃত হবে। আমি মনে করি আমাদের যে ফায়ার সার্ভিসের ছোটো গাড়িগুলো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল, তো আমাদের 60টা স্টেশনেই ছোটো গাড়ি ছিল না, তো এখন 60টা গাড়ি আমাদের স্টেশনে এসেছে। উমদি ডিস্ট্রিক্টে 3টা আর সাউথ ডিস্ট্রিক্টে 4টা। লোকসভা ভোটনি সিগাঙ্গ প্রদেশ বিজেপি বরকনি দাল বিদাল সামং রক সেংজাক কারাক সালো ফাইনাই লোকসভা ভোট নরগৈ বিজেপি তেলিয়ামুরা মন্ডলনি সাকথার মানি বাই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অংখা তেলিয়ামুরা টাউন হল পান্ডাও মানজা খাহাস্তেনি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী প্রদেশ বিজেপি বদলনি মোরকফাং রবীন্দ্র রাজু আমচাইনি বিদায়িকা কল্যাণী সাহারাই প্রদেশ বিজেপি পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল বৌমিক তাই লোকরক মানজা খা এরকম একজন নেতা আমাদের ভারতবর্ষে জন্মিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির লিডার, আমাদের উচিত যে উনাকে আবার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই কিনা। মাননীয় আমাদের সভাপতি কি বলছেন বারবার যে প্রধানমন্ত্রীজিকে আমাদের উপহার দিতে হবে। আমাদের ত্রিপুরাতে দুটো আমাদের আসন আছে লোকসভার, সেই দুটোতেই আমাদের জিতাতে হবে, আমি নিশ্চিত আমরা জিতাবো। 10% বলছেন যে ভোট বাড়াতে হবে, আমাদের কার্যকারিণী বৈঠকে বলা হয়েছে। এখানে যা দেখলাম আমাদের মাননীয় সভাপতি বলছেন যে
বদলনা কারা খাইনা নাইমানী বিশিংটি লোকসভা বোট নি বাকে অংখরজাক দালবিদাল রাজনৈতিক বদলরক অমনারগী কারাক সাল বিজেপি সদর সহরতাই বিজেপি সদর কামে আমচাইনি সাকথারমানী বাই বদলনি কাইসা আজক পান্ডা অংখা টাউন হল নগ অংসাক অ আজক পান্ডাও মানজাখা পশ্চিম ত্রিপুরা লোকসভা সিট নি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার বিধায়ক ভগবান চন্দ্র দাস তাই বদলনি আদংরক তো দেখতে হয় দাদা আয়া হ্যাঁ রাজ্যসভার এমপি তো ত্রিপুরা থেকে আসছিলাম, রাজ্যসভা এমপিরা তো মানুষের কাছে যেতে হয় না, কারণ তো এমএলএরাই নির্বাচিত করে দেয়। লোকসভার এমপি তো যেতে হয় সবার কাছে, পাবলিক টু পাবলিক কানেকশান হয়। যাই হোক, আসল কথাটা হয়েছে বাড়িতে বাড়িতে সবার কাছে ভোট চাওয়ার জন্য যাওয়া, হ্যাঁ না? এই বিএলএ কে কী করতে হবে, ওয়ান টু কে কী করতে হবে, সব কিছু এখানে যারা টেকনিক্যাল সেশনে সব কিছু বলে দিয়েছে, আমি এগুলো কপি করবো না। আমি একটা জিনিস বুঝি, আলটিমেটলি বিএলএ ওয়ান, বিএলএ টু, মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, অফিস বেরা বিশালগড় বক্সনগর লাহারনি তালতলা এরিয়াও ইলিগেলি বো ফাং তানৈ ফালমানী ক কাসাকা অ কক তোমা মানৈ আমচাইনি বলং দপ্তর নি তাং ফাংরক থাঙ্গৈ রেড খ্লাইকা অ রেড খ্লাইমানী ও বলং দপ্তর নি তাং ফাংরক নিয়াগ মানজাখা টি আর 01Z1636 নাম্বার নি বোলেরো মাল ও বোলেরো মালখং বিসিং মানজাখা কট কট বো ফাং হাস্তেনি দাল বিদাল হাংকরতাই বক হাস্তে ও ইলেকশন রুগুই চেংজাখা দাল বিদাল পান্ডা কারাক সাল খুয়াই ডিএম টাংনক নি কনফারেন্স হল নগ অংখা কাইসা ককসা পান্ডা পান্ডা পাই আমচাইনি কন্ট্রোল রুম তাই হেল্প লাইন রুম চেংসাওই দিখা আমচাইনি ডিএম চাঁদনি চন্দ্র পান্ডাও মানজাখা আমচাইনি পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব সাব্রুম মৈত্রী ব্রিজ গানানি কাতাল সনামজাক আইসিপি ওক সামং খাইনা থাঙ্গে বেলাইন সাগ দুঃখমানখা ফাতার হাস্তেনি খরকসা সিকলা 14 বছর বিসিনি মোহাম্মদ আলিম 30 ফিট সাকানি কলাই থাঙ্কাই বন পৈলা ও সাব্রুম সাকাম নগতা ইয়াগুলো বেলাইন সিরিয়াস অঙ্গজীবী সাকাম নগ রেফার খাই রহরজাখা লোকসভা ভোট নরগুই যত আমচাইও চেংজাখা ইলেকশন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র খবজাক 43 করবক আমচাই ও আমচাইও 41,487 জন লোকরক তঙ্গ বরকনি বিশিং 20,918 জন চেলা ভোটার তাই বুড়ি ভোটার অংখা 20,529 জন পোলিং স্টেশন তঙ্গ 47টা ইলেকশন নি ডিউটিও তংনাই 9 জন সেক্টর অফিসার তংনাই কাইথাম চেকিং পয়েন্ট চেলাগাং নবজৈপাড়া তাই এলমারা কারাক সাল কক থুমনাই মালাইমুং বান্দানি বিশিংতুই অ কক্ন সাকা করবুক আমচাইনি এসডিএম পার্থ দাস ইলেকশন ইসালমারি সাকলাই জাকমানী ইয়াগুলো সেক্টর অফিসার রকনি বিশিং টংঠকমানী নকজাখা অমহাইন ককাশাখা ধর্মনগর সেক্টর অফিসার বিজিত সাহা লাহার প্রচার খাইজাকমানী বানা সক গিয়াওই লোকরকনি নগ হাবৈ বদলনি বানা কেবা রামনি বানা সকগৈ নাহারজাক অমহাইন কক দিশাওই আইন ফরঙ্কা বিধানসভানী অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাই ডাকতিন বদলনি আচক পান্ডা চেংনা বাগৈ কাবখা ইলেকশন ঘোষণা হয়েছে। কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ছাপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য, আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অফিসার, নাম বলে বিজিৎ শাহ, খবর পেয়ে আমরা ছুটে এলাম, উনি এক বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা, সনাতন ধর্মের পতাকা খুঁজছেন, সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো। বরাবর খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো, ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোকে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে। আমি বললাম আইনে তো আছে, আপনি তো আইনের মানুষ, 6 ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতো না, 6 ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায়, তো এখন কামলা ভাই কামলা মানুষ দাও কুড়াল নিয়ে বেরোতে পারবে না, 6 ইঞ্চি কাঁকার দাও তো এত বড় লম্বা, মিনিমাম 1 ফুট 1.25 ফুট, আইন গ্রেপ্তার করুন, তাহলে আইনের অভাব ব্যাখ্যা করবেন। বিকার বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি, সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না। আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে, বলেছি আপনি সর্বদলীয় মিটিং ডাকুন, ডেকে এসব এই সকল এই যে মানে কী বলবো এই সকল বাম মার্গীয় অফিসারদেরকে আপনি সতর্ক করুন, ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। শুনেছি।